হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিসিটিসি এর জুনিয়র জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করবো আজকের ক্লাস যে ইম্পর্টেন্ট অনলাইনে আর পার্ট সিক্স আসছে না সেটার বদলে আমি এই ভিডিওটা আজ দিলাম তো দেখো প্রথমেই বলে রাখি যে আমরা নন টেকনিক্যাল কীভাবে পড়াশোনা করবো কীভাবে পড়বো সেই সম্বন্ধে ভিডিও একটা বানিয়ে রেখেছি তোমরা যদি কেউ দেখে না থাকা না দেখে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে পরে ওখানে তোমরা নন টেকনিক্যাল ডাব্লু বিএসটি সিয়ান নন টেকনিক্যাল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো তার আগে বলে রাখি যে এটা এই ভিডিওটা করার পেছনে আমি দুটো বইকে রেফারেন্স নেবো তো এই দুটো বইয়ের মধ্যে কারোর কাছে যদি কোনো একটা বই থাকে তাহলে সে সেই বইয়ের মধ্যে পড়তে পারে বা কেউ যদি দুটো বই পড়তে পারে তা তো খুব ভালো জিনিস খুবই ভালো আর আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলবো এখানে কোনো থিওরিটিক্যাল কথা হবে না যে তিনটে বই করে নেবো চারটে বই করে নেবো বা এই বইটার এতগুলো করতে হবে আমরা টাইম মেনটেন করে কাজ করবো তো অ্যাকচুয়ালি আমরা টোয়েন্টি ডেজ আমরা টোয়েন্টি ডেজের একটা স্টাডি প্ল্যান তৈরি করব ঠিক আছে তারপর টোয়েন্টি ডেজ পরে কি হবে সেটা এখন পড়ার ব্যাপার বাট এখন টোয়েন্টি ডেজ মানে আজকে আমাদের চার তারিখ ফোর্থ জানুয়ারি ঠিক আছে ফোর্থ জানুয়ারি আমরা টোয়েন্টি ফোর্থ জানুয়ারি পর্যন্ত একটা স্টাডি প্ল্যান শুরু করব যদি তার মধ্যে এক্সাম হয় তো ভালো জিনিস আর না হলে তো তারপরে তো আবার নতুন আমরা নতুনভাবে পড়াটা শুরু করবো অ্যাকচুয়ালি বেশি লং টার্মের আমরা যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি করি তাহলে সেটাকে মেনটেন করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় ওই জন্য কী হয় আমাদের খুব একটু একটু কী করতে হয় মানে যাতে শর্ট টার্মের আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি তৈরি তৈরি করাটা উচিত তো দেখো নন টেকনিক্যালের সময় আমরা পড়েছিলাম যখন নন টেকনিক্যাল স্ট্র্যাটেজি বলেছিলাম তখন কী বলেছিলাম যে সিক্সটি পার্সেন্ট থাকবে টেকনিক্যাল আর ফর্টি পার্সেন্ট থাকবে নন টেকনিক্যাল ঠিক আছে তো এই যে সিক্সটি পার্সেন্ট টেকনিক্যাল থাকবে সিক্সটি পার্সেন্ট টেকনিক্যালের মধ্যে যদি ইম্পর্টেন্ট সাবজেক্টের কথা বলি আমি তো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমাদের তো সবাই জানো এটা না আবার কিছু না জানার কিছু নেই বেসিক ইলেকট্রিক্যাল আছে মেশিন আছে বেসিক ইলেকট্রিক্যাল আছে হ্যাঁ পাওয়ার সিস্টেম আছে মেজারমেন্ট আছে নেক্সট আমাদের যদি বেসিক ইলেকট্রনিক্স আছে বেসিক ইলেকট্রনিক্স আছে তো এগুলো মোটামুটি একটা সাবজেক্ট এছাড়াও এক্সেপশনাল কিছু সাবজেক্ট আছে যেমন ধরো পাওয়ার ইলেকট্রনিক্স এক্সেপশনাল সাবজেক্ট ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের যদি বলি নেক্সট সাবজেক্ট কি কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল আছে আর আর এক্সেপশনালস হচ্ছে মাইক্রো প্রসেসার এক্সেপশনাল সার্কিসম সাবজেক্ট এগুলো মাইক্রো প্রসেসার এছাড়াও পিএলসিস কার্ড আমাদের ডাব্লিউ বিসিডিসের যে সিলেবাস সেখানে নেই সেই কারণের জন্য এটা ওটাকে কনসিডার না করতে পারো পিএলসিস কাটাগুলো তো মোটামুটি এইটা একটা সাবজেক্ট ঠিক আছে পাওয়ার ইলেকট্রনিক হ্যাঁ একটা হচ্ছে ডিজিটাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিটাল লাইফ এই চারটে হচ্ছে এক্সেপশন সাবজেক্ট ঠিক আছে এক্সেপশন সাবজেক্টে এক্সেপশন সাবজেক্ট তো এই চারটে সাবজেক্ট করার আগে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মেন সাবজেক্ট যাকে বললাম মেশিন বেসিক ইলেকট্রিক্যাল মেশিন বেসিক ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম মেজারমেন্ট আর বেসিক ইলেকট্রনিক্স এই পার্টটাকে ভালো করে কভার করতে হবে তারপরে আমাদেরকে এই পার্টে যেতে হবে ঠিক আছে এরপর যে কারো যদি এই ব্যাপারটা হয়ে থাকে তাহলে তো তারা কোনো অসুবিধা নেই তারা তারা করতে পারো এদিকে পাওয়া ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম করতে পারো আর সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে দু ধরনের ক্যাটাগরির স্টুডেন্ট আমি ভাবতে পারি যে যে এক নম্বর হচ্ছে যারা ধরো প্রিপারেশান আগে কোনো দিন করোনি যারা যারা কোনো এক্সাম এক্সাম দাওনি ফোর হান্ড্রেড ভ্যাকেন্সি দেখে যে ভেবেছো যে না ভ্যাকেন্সি বেশি আছে তো এখানে পড়াশোনা করা স্টার্ট করেছো তাদের জন্য একটা আমাদের আমার প্রিপারেশন স্টাডি আছে আর যারা মোটামুটি এক্সাম দিচ্ছিলে যে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছিলে তো তাদের জন্য একটা আমাদের প্রিপারেশনটি আছে তো এই ধরনের স্টুডেন্টের জন্য প্রিপারেশনটি কিন্তু ডিফারেন্ট হবে আর যারা ধরো নতুন পুরোনো পরীক্ষা দাওনি আগে টেকনিক্যাল তাদের জন্য কিন্তু কম্পিটিশানটা একটু বেশি একটু বেশি নেই অনেকটাই বেশি ঠিক আছে এটা বাস্তব কথা এটা একটা বাস্তবতা তোমার তোমরা তোমরা এটাকে এগ্রি করতে পারো না করতে পারো বাট দিস ইজ রিয়েলিটি ঠিক আছে যারা কোনো এক্সাম কোনো কখনো কখনো যদি এক্সাম না দিয়ে থাকো টেকনিক্যাল ফোর হান্ড্রেড ভ্যাকেন্সি থেকে যদি ভাবো যে না পরীক্ষা দেবো পড়ছি পরও অসুবিধা নেই বাট কম্পিটিশানটা অনেকটাই টাফ হয়ে যাবে তোমাদের কাছে কারণ যারা পুরনো স্টুডেন্ট তারা মোটামুটি তাদের থিওরিটা কমপ্লিট করে রেখেছে আর তারা শুরু করবে অনলি এমসিকিউ কিউ তারা অনলি অনলি তারা এমসিকিউ করবে এমসি ইউ করার পর তারা বিভিন্ন ধরনের টেস্ট দেবে তাদের তাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের ক্ষেত্রে কী হবে এই কম সময়ের মধ্যে মাত্র দু মাসের মধ্যে টু টু মান্থের মধ্যে তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে থিওরি কমপ্লিট করতে হবে প্লাস তোমাদের অবজেক্টিভ করতে হবে এই দুটো জিনিসকে তোমাদের দু মাসের মধ্যে করাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জায়গা হ্যাঁ যদি টাইম পাওয়া যায় তাতে খুবই ভালো জিনিস কোনো অসুবিধা নেই কিন্তু টাইম না পাওয়া গেলে এই দু মাসের মধ্যে কিন্তু দু দু মাসের মধ্যে দুটো জিনিসকে করা কিন্তু খুবই ক্রিটিক্যাল তার জন্য আমি কিন্তু দু মাসের জন্যই তোমাদের এটা তোমাদের সিস্টেমটা আলাদা রকমভাবে আমি বলবো তো এবার দেখো তোমরা কীভাবে পড়বে আমি আমি প্রথমেই বলে রাখি যে দুটো সাবজেক্ট আমি বললাম তোমাদেরকে দুটো বই বললাম একটা হচ্ছে কি ফার্স্ট বই নাম হচ্ছে আর কে রাজপুত আর কে রাজপুত আর নেক্সট হচ্ছে কি এই এইটা শুধুমাত্র আমি নয় সবাই বলে তো নতুন কিছু নয় এতে আমি নতুন কিছু এবারে আর কে রাজপুত আর হচ্ছে ভিকে মেহতা এই দুটো বই তো ম্যাক্সিমাম জনই বলে ঠিক আছে ভিকে মেহেতা তো আমরা এবার তোমরা কি করবে যার কাছে ভিকে মেয়েতা বই আছে তারা প্লিজ বইটা একটু খুলবে খুলে একটু দেখবে আমি তোমাদেরকে পরপর বলে যাব আর আর কে আসবো যাদের আছে তাদেরকে বলবো এবার বলে রাখি যাদের মোটামুটি যে না আমরা দুটো বই করতে পারবো দুটো বই করতে পারো কোনো অসুবিধা নেই আর যারা ভাবছো যে না একটা বই একটা বই আমি ভালো করে করবো করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বই বেশি করতে হবে এমন কোনো এমন কোনো ব্যাপার নেই কিন্তু যেটা করে ভালো করে করলেই কাজ হবে তো ফার্স্ট আমি যেটা আসবো ভিকে মেয়েতাতে যারা কাছে যারা কাছে ভিকে মেতা তো আমার মতে কিন্তু দেখো আর কে রাজপুত ভিকে মেতার মধ্যে ডিফারেন্সটা কথা হয় এটাই যে ভিকে মেতাতে কি একটু একটু নিউমেরিক্যালটা বেশি থাকে বুঝছো আর আর কে রাজপুত কি নিউমেরিক্যালটা একটু কম থাকে এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই ঠিক আছে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদের দেখো দু হাজার ষোলো দু হাজার ষোলো আর দু হাজার আঠেরো দু হাজার ষোলো আর দু হাজার আঠেরো যারা এই দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরোর কোশ্চেন পেপার দেখে ভাবছো যে এবারেও সেই ধরনেরই কোশ্চেন থাকবে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি অনেক ধরনের টেকনিক্যাল এক্সাম দিয়েছি অনেক ধরনের এক্সাম্পল দিয়ে টেকনিক্যাল পিজিসিএল থেকে শুরু করে ডিএফসি থেকে শুরু করে তো সব ধরনের সবই সবই ধরনের আমি এক্সাম্পল এক্সাম দিয়েছি তো সেখান থেকে আমি এক্স এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে যে দু হাজার ষোলো দু হাজার আঠেরোর কোশ্চেন প্যাটার্ন দেখে তোমরা কিন্তু দু হাজার দু হাজার বাইশ কিন্তু তোমরা ভাবতে পারো না ঠিক আছে দু হাজার ষোলো দু হাজার কোশ্চেন ছিল তোমাদের অফলাইন পরীক্ষা ছিল অফলাইন এক্সাম ছিল আর দু হাজার বাইশে কিন্তু অফলাইন নয় দু হাজার বাইশে কিন্তু অনলাইন পরীক্ষা হবে তো দু হাজার বাইশে যে অনলাইন পরীক্ষাটা হবে এবার তোমাদের বলে রাখি দু হাজার আঠেরো কোশ্চেন তোমরা যদি দেখো দু হাজার ষোলো কোশ্চেন তোমার যদি দেখো দেখবো নিউমেরিক্যাল কম আছে ঠিক আছে তোমরা নিউমেরিক্যাল কিন্তু কম আছে অঙ্ক কিন্তু কম আছে তো এবারে দু হাজার বাইশের ট্রেন্ড আমি যদি দু হাজার একুশের ট্রেন্ড বলি দু হাজার একুশের ট্রেন্ড কী ধরনের ট্রেন্ড ছিল নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা প্লাস নিউমেরিক্যালটা ভালো ধরনের ছিল ঠিক আছে নিউমেরিকগুলো ভালো ধরনের ছিল ট্রু কোনটা সত্যি কোনটা মিথ্যা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বেশি ছিল ঠিক আছে যে নিজের কোন অপশানটি ঠিক কোন অপশানটি ভুল তো এই যে এই যে ট্রেনটা চলছিল দু হাজার একুশের ট্রেন ঠিক আছে তো দু হাজার বাইশেও কিন্তু তোমাদেরকে ভাবা যাবে না এটা যে না আমাদের কোশ্চেন অনলাইনের কোশ্চেন দু হাজার আঠেরোতে ছিল দু হাজার ষোলো ছিল এবার এবারেও কিন্তু অনলাইনের আসবে না আমাদেরকে কিন্তু নিউমেরিক্যালটাকে ভালো করে করতে হবে এবারের জন্যে স্পেশালি ঠিক আছে কারণ হচ্ছে নিউমেরিক্যাল এবারে দেবে আমি শিওর কনফার্ম ঠিক আছে নিউমেরিক্যাল দেবে এবার নিউমেরিক্যাল কোন 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 চ্যাপ্টার থেকে তোমার নিউমেরিক্যাল করবে তো আমার মতে আমি তোমাকে মেশিন থেকে বলি তো মেশিন থেকে তোমাদের সব দিকে ট্রান্সফর্মার 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 নেক্সট হচ্ছে তোমাদের ডিসি মেশিন আর হচ্ছে ইন্ডাকশান মেশিন এই তিনটা মেশিন থেকে মোটামুটি তোমাদেরকে নিউমেরিক্যাল করতে হবে ঠিক আছে ডিসি মেশিন থেকে তো খুবই ইজি ইজি নিউমেরিক্যাল থাকে ট্রান্সফর্মার থাকে ইজি নিউমেরিক্যাল থাকে বেশি ভিতরে টাকা যাওয়ার দরকার নেই উপরে উপরে কাজ করলেই কাজ হবে আর ইন্ডাকশান মোটর থেকে তোমাদের ফর্মুলা বেশ অঙ্ক থাকবে তো এই মেশিনের এবারে কিন্তু ভাবলে হবে না যে না শুধুমাত্র আর কে কাজ মুখস্ত করে বা ভিকে মেথে মুখস্থ করে চলে যাব কাজ হয়ে যাবে মুখস্থ করে কোনো কিছু কাজ হবে না তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার না রাখলে খুব মুশকিল হয়েছে তো এবারে তোমাদের বলে রাখি আমি যে ভিকে মেথে চলে যাবো ভিকে মেথে দেখো বিকে মেহতা আমি যদি বলি ভিকে মেহতার বইটার মধ্যে তোমরা যদি খোলো তোমরা দেখবে যে বেসিক ইলেকট্র বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট যে পার্ট ওয়ান যেটা আছে পার্ট ওয়ান তোমরা পেয়ে যাবে পার্ট ওয়ান সেই পার্ট ওয়ানের মধ্যে তোমাদের মোট কটা পাবে তোমরা ষোলোটা সাবজেক্ট পাবে ঠিক আছে সিক্সটিন সাবজেক্ট পেয়ে যাবে কী কী সাবজেক্ট আছে তোমার ষোলোটা টপিক পেয়ে যাবে সাবজেক্ট বললে বলে ষোলোটা টপিক পেয়ে যাবে কী কী পাবে তো এর মধ্যে তোমরা অনেক সাবজেক্ট পেয়ে যাবে কিন্তু আমার মতে তোমরা কোন 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 জিনিসগুলো করবে ফার্স্ট দেখো বেসিক কনসেপ্ট ফার্স্ট তোমাদের করতে হবে এক নম্বরটা দু নম্বরটাও করতে হবে ডিসি সার্কিট করতে হবে নেটওয়ার্ক থিয়েও করতে হবে ঠিক আছে চার নম্বরও করতে হবে তোমরা বাদ কোনটা দেবে অ্যাকচুয়ালি দাও আমি একটু বলে তোমাদের কোনটা বাদ দেবে তোমরা তোমরা বাদ দেওয়ার জন্য মোটামুটি দেখো দশ নম্বরটা বাদ দিতে পারো ঠিক আছে তোমরা পার্ট ওয়ানের পার্ট ওয়ানের দশ নম্বরটাকে বাদ দিতে পারো দশ নম্বরটা বাদ দিতে পারো

এবার তোমরা আর কি বাদ দেবে এখানে আর তোমাদের বাদ দেওয়ার আমাদের সেরকম কিছু নেই আর ষোলো নম্বর টপিকটা তো মেজারমেন্টের টপিক এটা ওটা তোমার বেসিক ইলেকট্রিকের মধ্যে পড়ে না এটা মেজারমেন্টের মধ্যে পড়ে ঠিক আছে ওটা আমি বাদ দিয়েছি আমি পনেরোটাই ধরছি তো পনেরোটার মধ্যে তোমাকে এই তেরোটা তো পনেরোটার মধ্যে তোমাদের কিন্তু তোমাকে কিন্তু তেরোটা করতে হবে ঠিক আছে পনেরোটার মধ্যে তোমাদের দুটোকে বাদ দেবে দশ নম্বরটা আর এই তোমাদের তেরো নম্বরটা বাদ দিলে তোমাদের তেরোটা টপিক কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে এবারে কীভাবে করবে দেখো আমরা যদি টোয়েন্টি ডেজের প্ল্যান করি টোয়েন্টি ডেজের প্ল্যান করি ঠিক আছে তোমাদেরকে কিন্তু পার ডে পার ডে টেন আওয়ার্স পড়তে হবে ঠিক আছে টেন আওয়ার্স পড়তে হবে টেন আওয়ার্সের মধ্যে তোমরা সিক্স আওয়ার তোমরা দিতে পারো টেকনিক্যালকে আর ফোর আওয়ার দিতে পারো নন টেকনিক্যালকে আর কারোর যদি মনে হয় যে না আমার টেকনিক্যালটা বেশি টাইম দরকার অবশ্যই তোমরা ছয় টাকা সাত ঘন্টা করে দিতে পারো ঠিক আছে সাত ঘন্টা আর দিতে তোমার তিন ঘন্টা ঠিক আছে সাত প্লাস তিন কোনো অসুবিধা নেই তো এবারে তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু কালচার করতে হবে কাকে কাকে একটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল মেশিন নেক্সট হচ্ছে তোমাদের মেজারমেন্ট আর বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রনিক্স আর কি এখানের মধ্যে আছে তো পাওয়ার সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার সিস্টেম তো তোমরা যদি দেখো তোমাদেরকে কিন্তু পার ডে কি করতে হবে না পার ডে তোমাদেরকে ওয়ান সাবজেক্ট ওয়ান সাবজেক্ট তোমাদেরকে কভার করতে হবে ঠিক আছে পার ডে ওয়ান সাবজেক্ট না সরি ওয়ান টপিক সাবজেক্ট বলে পুরো এটা ওয়ান টপিক কভার করতে হবে ওয়ান টপিক কি এভরি সাবজেক্ট থেকে প্রত্যেক সাবজেক্ট থেকে ঠিক আছে প্রত্যেক সাবজেক্ট থেকে তোমরা যদি দেখো যে বেসিক্যালি টারে মোট তোমাদের 13টা চ্যাপ্টার আছে ঠিক আছে মেসেজ তোমরা যদি দেখো যে মেশিন তোমার যদি দেখো মেশিন তোমাদের এইদিকে তোমাদের শুরু হচ্ছে কত থেকে সতেরো থেকে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ঠিক আছে এদিকে তিনটে এইদিকে তিনটে ছটা সাতটা মোট সাতটা আছে ঠিক আছে আর মেজারমেন্ট থেকে তো তোমাদের একটাই চ্যাপ্টার আছে একটাই ইয়ে আছে তোমার অনুসরণীয় আছে আর এদিকে বেসিক ইলেকট্রনিক্স দেখো বেসিক ইলেকট্রনিক সব করতে চান বেসিক ইলেকট্রনিক সব করলে কিন্তু অসুবিধা আছে বেসিক ইলেকট্রনিক সব প্রয়োজন নেই বুঝছে কোনটা কোনটা করবে দেখো বত্রিশ নম্বরটা করবে মনে হচ্ছে যেটা সেমিকন্ডাক্টার ফিজিক্স তেত্রিশ নম্বরটা করবে ডায়োড চৌত্রিশ নম্বরটা করবে ট্রানজিস্টর আর হচ্ছে তোমাদের বায়ারসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট থার্টি ফাইভ এই চারটে মোটামুটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে তোমরা বারবার ধরে করতে থাকো ঠিক আছে এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের পাওয়ার সিস্টেমের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমের কটা যাবে কটা আছে পাওয়ার সিস্টেমে এখানে একটুখানি তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট আটটা আছে এটা আটটা আছে তো তোমরা যদি ভাবনা চিন্তা করো দেখো যে তোমরা যদি কুড়ি দিনে শেষ করতে চাও টোয়েন্টি ডেজে যদি স্যার আমি একটা বই করবো টোয়েন্টি ডেজের মধ্যে শেষ করব তাহলে তোমরা কিন্তু টাইম পাচ্ছ কি যে বেসিক ইলেকট্রিকটা ইলেকট্রিক্যালটা আমাদেরকে রোজ করতে হবে ঠিক আছে এটা কিন্তু এভরিডে করতে হবে মেশিন তোমরা কী করলে না পার সাবজেক্ট অর্ধেক অর্ধেক করে নিলে মানে মানে সাতটা সাতটা টপিক আছে তোমরা তোমরা একটা টপিকের হাফ ওয়ান টপিকের হাফ তোমরা একদিন করলে তারপর দিনের তারপর দিন তোমরা আরেকটা একটা টপিকের আর একটা হাফ করলে মানে তোমাদের মেশিন তোমাদের ফরটিন ডেজ লাগবে ঠিক আছে বেসিক ইলেকট্রিক্যাল তোমাদের থার্টিন ডিগ্রি লাগবে তোমাদেরকে রোজ একটা করেই করতে হবে কিছু করার নেই আর মেজারমেন্ট তোমাদের আপনি আর কিছু নয় মেজারমেন্ট দেওয়ার মেজারমেন্ট তো থেকে তোমাদের ক্ষেত্রে তোমাদের খুব কম করলেই হবে তোমরা যদি কুড়ি মিনিট দাও মেজারমেন্ট তাহলে কিন্তু কাজ হয়ে যাবে কারণ মেজারমেন্ট তোমাদের আমাদের একটাই অনুসরণী আছে আর এদিকে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স আমাদের এই চারটে কিন্তু মেন ঠিক আছে তোমরা বাকিগুলো করতে পারো বাট আমার মতে চারটেই মেন বাকিগুলো থেকে কোশ্চেন আসার প্রবর্টি খুবই কম মোটামুটি এগুলো থেকেই কোশ্চেন আসার প্রবর্টি বেশি আর একটা জিনিস কথা তোমরা অসিলেটর করতে পারো এগুলো বাদ দিও অসিলেটারটা তোমাদের কত নম্বর কত নম্বরে আছে অসিলেটারটা ফর্টি ফর্টি ঠিক আছে ফর্টিতে আছে তো ফর্টিতে তোমরা কী তোমার তোমরা অসিলেটার হয়ে যাবে আর অ্যাম্প্লিফায় থেকে কত কোশ্চেন থাকে না তো মোটামুটি এগুলো এগুলো এইগুলো করলেই কাজ হবে এবার দেখো তোমরা কিন্তু বেসিক ইলেকট্রনিক্সটা তোমরা কী করতে পারো না প্রত্যেকটা দিন তোমরা হাফ হাফ করে করতে পারো ঠিক আছে মেন আমার বক্তব্য হচ্ছে মেন তোমরা চোদ্দো দিনে তোমরা পুরো শেষ করে দেবে কোনটা না ভিকে মেয়েটা পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে বিকে মেতে শেষ হয়ে যাবে তোমরা রোজ করতে হবে কিন্তু তোমার করে দেখে নাও বেসিক ইলেকট্রিক্যাল যদি দেড় ঘন্টা লাগে মেশিন যদি দেড় ঘন্টা লাগে তিন ঘন্টা মেজারমেন্ট মাত্র কুড়ি মিনিট তাহলে তোমাদের তিন ঘন্টা এদিকে তোমাদের এদিকে তোমাদের কুড়ি মিনিট তিন ঘন্টা কুড়ি মিনিট বেসিক ইলেকট্রনিক্স তোমাদের আমি ধরে নিলাম এক ঘন্টা লাগবে তাহলে তিন ঘন্টা চার ঘন্টা এদিকে তোমাদের এইটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা ঠিক আছে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা আমি যে তোমাদের যেটা তোমাকে বললাম তোমাদের ম্যাক্সিমাম ছয় থেকে সাত থেকে সাত ঘন্টার মধ্যে তোমাদের হয়ে যাওয়ার কিন্তু কথা ঠিক আছে তো তোমরা যদি এভাবে করো তোমরা তোমরা দেখবে যে ফরটিন ডেজে তোমরা কিন্তু ভিকে মেতে মোটামুটি তোমরা কভার করতে কভার করে নিতে পারবে বাকি ছ দিন কী করবে না ছদিন তোমাদের তার জন্য তোমরা কী করতে হবে রিভিশন করতে হবে কোনটা রিভিশন করতে হবে এগুলো রিভিশন করতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা বলে রাখি যে তোমরা ভেবো না যে বেসিক ইলেকট্রিক্যালের আজকে ধরো একটা টপিক তোমরা করলে ফর এক্সাম্পল আমি তোমার এক্সাম্পলাম ধরো তোমরা ধরো এসি সার্ক এসি সিরিজ সার্কিট করলে ঠিক আছে একদিন তারপরের দিন অবভিয়াসলি তুমি যখন প্যারালার স্টার্ট করছো প্যারাল স্টার্ট করার আগে তোমরা দেখো যে এসি সিরিজের মধ্যে কোন কোন কোনো করতে পারো না সেগুলো কিন্তু একটা হাইলাইট প্রথমেই যখন তোমরা দেখছো যখন যখন তোমরা একটা অনুশীলনীকে করছো তোমরা কীভাবে করবে দেখো আমি তোমাদের পুরোটা কীভাবে করবে একটা খাতা নেবে দিয়ে এক নম্বর দু নম্বর এভাবে মার্ক দেবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এভাবে তোমরা কী করো তোমরা কিন্তু পার্টে ভেঙে নেবে ফর এক্সাম্পল যদি তোমাদের একশোটা কোশ্চেন থাকে তোমরা চেষ্টা করো যেটাকে চারটে পার্ট বা তিনটে পার্টে কভার করো ঠিক আছে তাহলে আমরা কি করব পার্ট তোমরা কিন্তু তিরিশটা क्वेश्चन এভাবে দাগ নিয়ে নেবে সাতটা আটটা নটটা করে ত্রিশটা দাগ নিয়ে নেবে যে তোমরা কি করবে তোমরা কোশ্চেন করতে শুরু করবে এ বি সি এভাবে করলে করার পর তোমরা থার্টি কোশ্চেন করার পর তোমরা দেখবে আনসারগুলো মিল হবে যে কোনটা আমার আনসার ঠিক হলো কোনটা ভুল হলো কোনটা আমাদের অসুবিধা হলো তো যেটা ভুল হচ্ছে বা যেটা তুমি করতে পারো উনি অভিয়াসলি তুমি সেটা সেটা তোমার মার্ক দিয়ে রাখো দাগ দিয়ে রাখো ঠিক আছে এইভাবে তোমরা তিনটা ধাপে কিন্তু শেষ করো একবারে একশো করতে গেলে তোমাদের বোরিং লেগে যাবে হয়েছে প্রথমে 30 করলে আবার থার্টি করলে আবার থার্টি করলে এইভাবে তোমরা তিনটে ধাপে কিন্তু কমপ্লিট করা তোমাদের সুবিধা হবে ঠিক আছে একবারে একশোটা করতে গেলে অসুবিধা হয়ে যাবে তো যে তুমি যেটা করতে পারলে না অভিয়াসলি তোমাদের দাগ দিয়ে রাখবে পরের দিন যখন তোমরা প্যারালার শুরু করছো অভিয়াসলি যে দাগগুলো আছে এগারোটার সেটা কিন্তু অবশ্যই রিভিশন করবে রিভিশন করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভিশন কিন্তু করতেই হবে রিভিশন না করলে কিছু কাজ হবে না বুঝছা রিভিশন করার পরে এবারে এবারে যখন চৌদ্দ দিন যখন হয়ে যাচ্ছে তোমাদের তোমাদের কিন্তু পুরোপুরি তোমাদের ভিকেমে মোটামুটি শেষ হওয়ার কথা ঠিক আছে যখন শেষ হয়ে গেলো ভিকেমেতা তারপর তোমরা কী করবে বাকি ছ দিনে তোমরা কী করবে একটা সিস্টেম করে নেবে যেগুলো দাগ আছে সো যেগুলো তুমি দাগ দিয়ে রেখেছো যেগুলো তোমরা এক চান্সে করতে পারোনি বা যেগুলো তোমরা দেখে করেছো যেগুলো তোমরা বুঝতে পারো নি সেগুলো কিন্তু তোমরা কী করবে ডিভিশ তোমরা ডিভিশন করে নেবে ছ দিনে ঠিক আছে এই ছ দিনে তোমরা কীভাবে তোমার একটা ইয়ে করে নেবে ডিভিশন করে নেবে যে তোমাদের পার ডে কটা পার ডে কোন 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 করলে মোটামুটি তোমাদের ছ দিনের মধ্যে শেষ হয়ে যাবে টোয়েন্টি ডেজের পরে তোমরা বুঝতে পারবে যে না আমাদের কিন্তু অনেক অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে অনেক তোমাদের ইম্প্রুমেন্ট হবে এটা হচ্ছে ভিকে মেয়েটা ঠিক আছে তোমরা আর কে রাজবুতে সেম টু সেম করতে পারো কোনো অসুবিধা নেই আর কি একদম সেম সেম হবে কোনো অন্য অসুবিধা আসবে না যদিও আর কে রাজব তোমাদের সুবিধা কেন ওখানে তোমাদের বেসিক ইলেকট্রিকালে অত অত তোমাদের সাবজেক্ট কিন্তু ওরা দেয়নি বেসিক ইলেকট্রিক্যালে তোমরা অত সাবজেক্ট কিন্তু দেয়নি তোমাদের ঠিক আছে আর ওভিয়াসলি নিউমেরিক্যাল কিন্তু করো নিউমেরিক্যাল করাটা কিন্তু খুবই জরুরি আর নিউমেরিক্যাল না করলে কিন্তু কাজ হবে না আমি তোমাদের বারবার ধরে বলছি তোমরা ভেবো না যে নিউমেরিক্যাল আসবে না নিউমেরিক্যাল অবশ্যই আসবে এবারে আমার মতে ঠিক আছে নিউমেরিক্যাল কিন্তু অবশ্যই আসবে ট্রান্সফর্মার থেকে আমাদের বেসিক ইলেকট্রিক্যাল থেকে বেসিক থেকে তো নিউমেরিক্যাল থাকেই তারপরে ডিসি মেশিন থেকে কিন্তু নিউমেরিক্যাল কিন্তু থাকবে এবার কিন্তু ওই থ্রোলি কোশ্চেন ওইভাবে কিন্তু থাকবে না থ্রোলি কোশ্চেন দিয়ে কাজ হবে না তো নিউমেরিক্যাল আমাদেরকে করতে হবে তো এই হচ্ছে তোমাদের টেকনিক্যাল স্ট্র্যাটেজি মোটামুটি তোমরা টোয়েন্টি ডেজের জন্য একটা প্ল্যান তৈরি করতে পারো এইভাবে যে টোয়েন্টি ডেজের মধ্যে তোমরা কিন্তু পুরোপুরি কিন্তু ভিকে মেয়ে বা তোমরা আটকে রাজপুত শেষ করতে পারো আর তোমরা যদি চাও যে ভিকেমে শুধুমাত্র ভিকে মেতা করো ভিকেমেতা করতে পারো আর চাইলে পরে এই সিস্টেমটা পুরোপুরি তোমরা আটকে রাজপুতেও কাজে লাগাতে পারো নিজেদের মতো তোমরা দেখে নিও যে কটা তোমাদের সাবজেক্ট আছে দেখে তোমরা টোয়েন্টি ডেজের একটা সুন্দর একটা সার্টিফিক্যান্ট তৈরি করতে পারো এবারে এক্সাম যদি টোয়েন্টি ডেজের বেশি লাগে আমাদের ধরো ফর এক্সাম্পল আরও টোয়েন্টি ডেজ পেলাম তখন আমরা কী করব যারা মেতা করছো তারা আর কে রাজপুত করে নিও যারা আর কে রাজপুত করবো তারা ভিকেম মেতা করে নিও আমরা যদি তারপরেও টাইম পাই তাহলে কী করব তারপর আমরা এই ভিকে মেয়েদের হচ্ছে আবার রিভিশন দেবো কী করবো রিভিশন দেবো এটা হচ্ছে তাদের জন্য যারা থিওরিটা একবার পড়েছ যারা থিওরি পড়ো তাদের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি দেখো তাদের কিন্তু মানে কম্পিটিশানটা খুবই বেশি আমি আশা দিচ্ছি না একটা কথাই বলবো যে তোমরা খুব কুইকলি কাজ করো তোমরা কি করবে তোমরা থিওরিটাকেও পড়ো প্লাস তোমাদেরকে অবজেক্টিভও লাগাতে হবে ঠিক আছে থিওরি প্লাস অবজেক্ট তোমাদের দুটোই করতে হবে যারা একদমই ধরো কোনো এক্সাম দাওনি নতুন ধরো পড়াশোনা শুরু করেছো টেকনিক্যালের জন্য নিউ অ্যাসপারেন্ট তো তার ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু থিওরিটাও করতে হবে অবজেক্টিভও করতে হবে থিওরি করতেই করবে আর থিওরি করার জন্যে তোমরা বই ফলো করতে পারো ইউটিউব চ্যানেল ফলো করতে পারো কিন্তু ইউটিউব চ্যানেল ফলো করে তোমাদের অত টাইম হবে না না ওটা একটা ব্যাপার টাইমের টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইম তোমাদের অসুবিধা হবে তো আমি বলবো তোমাদেরকে যে যারা নিউ অ্যাসপারেন্ট তারা একটা নোট তৈরি করো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের নোট তৈরি করো এই এক্সাম না হলে তোমাদের নেক্সট নেক্সট এক্সামে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগবে ঠিক আছে তোমার নোটটা অবশ্যই তৈরি করো আর দিয়ে পর তোমরা কিন্তু তার সঙ্গে কিন্তু অবজেক্টিভটা করতে থাকো আর একটা জিনিস আমি আমার চ্যানেলে তোমাদেরকে ইম্পর্টেন্ট অনলাইনারের ইম্পর্টেন্ট কী করেছি না থ্রি হান্ড্রেড টপ থ্রি হান্ড্রেড কোশ্চেন আমি করাচ্ছি ঠিক আছে টপ থ্রি হান্ড্রেড কোশ্চেন করাচ্ছি তোমরা ওটা কিন্তু ফলো করো ঠিক আছে ওটা কিন্তু ফেরিভারি ইম্পর্টেন্ট একটা জায়গা ওটা তোমাদের একদম মিক্সার কোয়েশ্চেন আছে তোমরা কিন্তু পার ডে আমি আমি কিন্তু পার ডে পনেরো থেকে ষোলোটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক করাচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি অনলাইনের করাচ্ছি এবং সেই পনেরো ষোলোটায় অনলাইনের থেকে আমরা কিন্তু অনেক অনেক ধরনের কোশ্চেন করছি এবং নতুন নতুন সাবজেক্ট যেমন ধরো পাওয়ার ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলোও কিন্তু আমরা আলোচনা করছি তো তোমরা যারা ধরো নিউ অ্যাসপোর নিউ অ্যাসপোরেন্ট আছো বা যারা ধরো তোমার নতুন এসো এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো আমি কি করি ওই ভিডিওগুলো কিন্তু মোটামুটি একদিন ছাড়া ছাড়া আপলোড করি তোমার আমাদের পাঁচটা পার্ট হয়ে গেছে পাঁচটা পার্ট হয়ে গেছে তো যারা দেখনি একদমই তারা আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে পরে প্লে লিস্টে গিয়ে সার্চ করবে প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের ডাব্লিউ বি জেই বলে একটা ডাব্লিউ বি এস সিটি জেই বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে ওই প্লে লিস্টের মধ্যে তোমাদের মোট পাঁচটা পেয়ে যাবে পাঁচটা তোমাদের পাঁচটা পার্ট তোমাদের হয়ে গেছে তোমরা অবভিয়াসলি পাই এই পাঁচটা পার্টকে কিন্তু কমপ্লিট করে রাখো তারপর আমরা পার্ট নম্বর সিক্স পার্ট নম্বর সেভেন করে আমরা টপ থ্রি হান্ড্রেড কিন্তু অবশ্যই কমপ্লিট করবো টপ থ্রি হান্ড্রেড কোশ্চেনটা অবশ্যই করতে হবে তার সঙ্গে তোমাদেরকে কিন্তু আমি এই প্ল্যানটা তোমাদের দিলাম ঠিক আছে তো তোমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমাদের লাইকটা আমার কাছে মোটিভেশন আর কিছু না পরের দিন দেখা হচ্ছে আজকে আর টপ অনলাইনটা আসছে না আমি নেক্সট দিন সব অর্লেন্টটা দিয়ে দেবো আর হ্যাঁ যারা নন টেকনিক্যাল প্রিপারেশান সেটা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো থ্যাংক ইউ